In Australia, total cases 80, active 55, and close 25. To know the latest update of COVID-19 coronavirus, just download COVID-19 from Play Store. And finally, our country Bangladesh also victim of COVID-19 coronavirus. Bangladeshio coronavirus chole asche already 3 jon shonakto hoye giyeche. So viewers, shobai sochoten hon, shobai shabdhane thakun ebong nirdeshona mene cholun. Amader ei video tei je nirdeshona dewa hoyeche sei nirdeshona gulo mene cholben. অবশ্যই মেনে চলতে হবে এবং এটা উদাসীনতার কোনো ব্যাপার না, তাহলে কিন্তু সবাই শেষ হয়ে যাব। বাংলাদেশি নাগরিক, তাদের মধ্যে আমি ইতিমধ্যে বলেছি তারা দুজন ইতালি থেকে এসেছেন। আমরা গতকাল তাদের নমুনা নিশ্চিত করেছি, গতকালকেই নমুনা পজিটিভ হয়েছে যে তাদের। এবং এদের মধ্যে একজনের পরিবারের সদস্য হচ্ছেন, যেই মহিলা সদস্য আছেন তিনি একজনের পরিবারের সদস্য। এছাড়া আমরা আর অন্য কোনো তথ্য দিলে তাদেরকে আসলে চিহ্নিত করা হয়ে যাবে দেখে আমরা এই মুহূর্তে সেই তথ্যগুলো আপনাদের সাথে আর শেয়ার করতে চাই না। আরেকজন বাংলাদেশেই ছিলেন, দুইজন এক পরিবারের সদস্য নয়। ইতালির যে দুজন আছেন তারা ভিন্ন দুজন দুই পরিবারের। এদের মধ্যে একজনের পরিবারের সদস্য যিনি বাংলাদেশে ছিলেন তিনি আক্রান্ত হয়েছেন। সাবান পানি দিয়ে দুই হাত ধুতে হবে, এটা আমরা বারবার বলেছি, আবারও বলছি, অন্তত 20 সেকেন্ড যাবত নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোবেন অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। অপরিষ্কার হাতে নাক চোখ মুখ স্পর্শ করবেন না। ইতোমধ্যে আক্রান্ত এমন ব্যক্তি সংস্পর্শ এড়িয়ে চলুন। কাশি শিষ্টাচার মেনে চলুন। আমি আবার এটা আজকে ব্যাখ্যা করছি, কারো যদি হাঁচি কাশি থাকে অবশ্যই হাঁচি কাশি দেওয়ার সময় নাক মুখ ঢেকে নেবেন। নাক মুখ ঢাকার জন্য টিস্যু পেপার অথবা কাপড় ব্যবহার করতে পারেন। যদি টিস্যু পেপার ব্যবহার করেন টিস্যু পেপারটি একটি ঢাকনাযুক্ত বিনে ফেলবেন। যদি কাপড় ব্যবহার করেন ব্যবহারের পরে অবশ্যই সাবান পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আপনার কাছে সেই মুহূর্তে যদি টিস্যু পেপার বা কোনো কাপড় না থাকে আপনি আপনার কনুইয়ে মুখ ঢেকে নাক মুখ ঢেকে হাঁচি কাশি দিতে পারেন। যেখানে সেখানে অবশ্যই কফ থুতু ফেলবেন না। আমরা প্রতিদিন বলেছি আবারও বলতে চাই, কারোর সাথে করমর্দন কোলাকুলি এ সমস্ত থেকে বিরত থাকুন। জরুরি প্রয়োজন ব্যতীত বিদেশ ভ্রমণ করা থেকে বিরত থাকবেন। আক্রান্ত দেশে ভ্রমণ করার ক্ষেত্রে আমরা সবসময় নিরুৎসাহিত করে আসছি। বিদেশে আমাদের যে সমস্ত বাংলাদেশি ভাই বোনেরা আছেন আমরা তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি, এই মুহূর্তে যদি আপনাদের কোনো রকমের লক্ষণ উপসর্গ থাকে আপনারা ভ্রমণ করবেন না, আপনারা বাড়িতে ওখানে অবস্থান করুন। আপনাদের যদি অন্য কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় IEDCR এর হটলাইনে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। সমস্ত দেশের দূতাবাসগুলোর সাথে আমাদের যোগাযোগ রয়েছে, দূতাবাসের মাধ্যমে আপনাদের যে ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন হবে আমরা সেটা করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো।